আজকে সোহাগ জলের ফ্লোরে আমরা পেয়ে গেছি তোমাদের প্রিয় অভিনেতা হানিদাকে। আর হানিদাকে যখন পেয়ে গেছি একটা গেম তো খেলবই, তুমি রেডি তো আজকে গেমটার জন্য? হ্যাঁ রেডি। গেমটার নাম হচ্ছে লাস্ট ট্যাগ। আমি তোমাকে কিছু প্রশ্ন করব। লাস্ট ট্যাগ, লাস্ট ট্যাগ। আচ্ছা আচ্ছা, শেষবার তুমি, আমি কিছু প্রশ্ন করব, শেষবার কবে সেগুলো করেছো তোমাকে রিকালেক্ট করে বলতে হবে। ওকে, লাস্ট শপিং? অনলাইনই করেছি, হয়তো 15 দিন আগে। কি কিনেছিলে? জামা কিনেছিলাম। আচ্ছা, লাস্ট কবে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করেছো? পাবলিক ট্রান্সপোর্ট বহুদিন হয়ে গেছে, এক্স্যাক্ট বলতে পারবো না, মেবি এক বছর দু বছর ওরকমই কিছু একটা হবে। লাস্ট ভেকেশন এই দুটো সিরিয়ালের মাঝখানে আমি গেছিলাম শিখরজি, আমাদের একটা তীর্থস্থান আছে, তো ওখানে আমি মা বাবা বোন সবাই ঘুরতে গেছিলাম। লাস্ট কবে অনলাইনে খাবার অর্ডার করে খেয়েছো? কাল রাতে। লাস্ট কবে বকা খেয়েছো? বকা মনে পড়ছে না আমার, বকা কবে খেয়েছি তাও আর কি। হ্যাঁ, মানে জায়গা পেলে কেন বকা দেব না, মানে সুযোগ পেলে, চাই না সুযোগটা পেতে, কিন্তু মাঝে মাঝে বলতে হয় শেখানোর জন্য বা বোঝানোর জন্য বলতে হয়। না আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে বকা খেয়েছিলাম। লাস্ট রেগে গিয়ে একদম তাণ্ডব করেছিল কবে? তাণ্ডব করিনি, বাট রেগে গিয়েছিলাম হয়তো ওই এক মাস আগে, মেবি এক মাস হবে। হ্যাঁ, লাস্ট স্লিপ ওভার উইথ আ ফ্রেন্ড? মনে পড়ছে না এখন, অনেক দিন আগে আমার বন্ধু এখন তো লন্ডনে চলে গেছে, ওর বাড়িতেই আমরা সবাই ছিলাম, দেড় বছর হবে। লাস্ট হার্ট ব্রেক আমার প্রায়ই হতে থাকে, যখন আমি টেলিকাস্টে দেখি যে এই জায়গাটা আমার পছন্দ হয়নি, তো হার্ট ব্রেক হতেই থাকে আমার। লাস্ট মুভি বা সিরিজ যেটা দেখেছো? লাস্ট মুভি আমি অ্যাভাটার 2 দেখলাম। শেষ করছি লাস্ট প্রশ্ন, লাস্ট ক্রাশ? লাস্ট ক্রাশ না, নেই। সবাই হানিদাকে দেখে এত ক্রাশ খাচ্ছে, হানিদার কাছ ছাড়া ক্রাশ খাওয়া সবাই? হ্যাঁ বলতে পারো, একদিক থেকে বলতে পারো, সময় সত্যি নেই। তো কেমন লাগলো এই গেমটা খেলে বলো, একটু মেমোরিটা রিফ্রেশড হলো? একদমই, এটা মানে র্যাপিড ফায়ার এই টাইপের তো অনেক কিছুই হয়, কিন্তু এটা ইটস এ নিউ থিং টু মি, আই লাইকড ইট। তো সোহাগ জলে কী হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই তোমাদের জি বাংলা দেখতে হবে সোহাগ জল, আর এই ধরনের BTS অফস্ক্রিন মজার ভিডিওর জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে।